বাড়ি বানা দিয়েছি 20 বছর হবো। তখনকার হাজিরা আছিল 10 টাকা হাজিরা আছিল, 5 টাকা কেজি 6 টাকা কেজি চাইল পোষায় নাই, আমরা যা চলে নাই। তখনকার বাড়ি বানানি শিখলাম, শিখে বানাই তোলাম এটাই। দেন পুরা নাকি দেন নাকি মাথা খাটা নাকবো যে এই বস্তুটা কি বুকে তৈরি করে নাকবো, মানে তেক্ত বস্তুটা সাইড নাকবো। বাস বস্তু তো নিয়ে আসি যা যা পাই, বাস কাটে কাটে আনলাম, ডুম দিলাম, ডুম দিয়ে হলা তোলাইলাম, তোলা হেরে ওই বাস হলা দিয়ে ওই দোনাই দিলাম, ও গেল। তারপরে সুত প্লাস্টিক নিয়ে এলাম, আইনা প্লাস্টিক সেব দিলাম, কোথায় আইন নাকবো, হ্যাঁ কোন বাইরে কোথায় আইন নাকবো, ওইদিকে সেব দিয়ে পরে মাটির ফেলে গাঁতিলাম। গাঁতা গাঁতি তো কষ্ট বেশি, গাঁতনি গাঁতনি করতে ইয়ে ফিটিং করতে আর কষ্ট আয়স নাই। অন্য মেয়ে আর কান্দে যা শুনুন যাবো, কাম করতে করতে বেলায় আর ওটা দেখানো যাবো না। মুখ চাই এসে জয়েন করতেছি, এটা মধ্যে দুইটা হান্দায় গেল আর ওটা আবার খুলে নেবো, খুলে আবার অন্তরে আবার গাড়ি গাড়ি মিলে আনো নেবো, ওই জন্য দেন খাটা নেবো পুরো মতো। আর দিই দিই মাপ, কোন কোন গায়ে কোন বাসটা এক হাত বাইরে নাকবো লাম্বা নাকবো, এক হাত পুর কোনটা আছে ওই করে সব দিই। আর এক হাতের কম যে যে করে নাকবো ওটা আবার আর আগ পদেশ দেই। এমনি পয়সা যাব বেশি যায় না, এটা বাস কিনলাম 50-70-80 টাকা নাগলো, 20-30 টাকার প্লাস্টিক নাগলো, এদি পয়সা গেলো, এখানে খাটি যাব। নেগারে বনাইলেও দুই দিন নাকবো, আর ইসুম ইসুম বনাইলে তো বেশি দিন নাকবো, 4-5 দিন করে নাগে, ওর মূল্য দিবার হবো কোনো গৃহস্থে। আগে বেশি এক বছরে সেজন্য মোটামুটি 50-40 টাকা এরকম বেচছি, বানাইছি বেচছি। এখানকার 2 বছর ধরে মোটামুটি কমি, 6-7টা বেচছি পারত, বাইর কই বানা নিব, চলবই না। আর মাছ নাই, পানি নাই, এনকা তখন আগে মাছ আসিল পানি আসিল, তখনকার মানুষে নিছে, এখানকার বেশা কিনে নেই এই। Thank you.